হ্যালো বন্ধুরা, এমকেটিভি কুকিং এ সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে ঈদ স্পেশাল লাচ্চা বানিয়ে দেখাবো। তো এই লাচ্চাটা কিন্তু ছোট বড় সবার প্রিয়, আর সামনে ঈদ মানে এর চাহিদাটাও খুব আছে সবার কাছে। এটাকে তোমরা সকালে বা বিকালে নাস্তা বা জলখাবার হিসাবেও খাওয়া যায় অতি অল্প সময়ে, 2 থেকে 3 মিনিটের মধ্যে অতি সহজে এটা বানিয়ে ফেলা যায়। তো চলো কথা আর বাড়াবো না, আমি রেসিপিটা শুরু করি। তো প্রথমে দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে, কড়াটা আমার গরম হয়ে গেছে। তো ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ, দেখো একদম অল্প পরিমাণ ঘি অ্যাড করছি, হাফ চামচ মতো ঘি অ্যাড করছি। যেহেতু লাচ্চাটা ঘি দিয়ে তৈরি, তো আরও একটু ঘি অ্যাড করলে টেস্টটা খুব সুন্দর আসে আর স্মেলটাও ভালো হয়। তো এখানে দেখো আমি 4টে এলাচ থেঁতো করে নিয়েছি। এলাচটা দিলে লাচ্চার টেস্টটা অসাধারণ এসে যায়, স্মেলটা সুন্দর ছড়ায়, ফ্লেভারটাও খুব ভালো আসে। তো এখানে দেখো আমি 1/2 বাটি চিনি নিয়েছি। এখানে কিন্তু আমি 500-র বেশি দুধটা নিয়ে নিয়েছি, কেউ যদি যেন লাচ্চাটা একটু রস রস ভাব থাকে সেই জন্য। তো চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমাতে পারো, আমি এখানে আমরা অল্প চিনি খাই সেই জন্য মিষ্টির ভাবটা আমি কমিয়ে নিয়েছি, অল্পই নিয়েছি। এর মধ্যে অল্প বাতাসা অ্যাড করা ছিল, এটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে নেব। নিয়ে দেখো এই দুধটা আমি অ্যাড করছি, তো সরি বন্ধুরা, আমি এখানে যে 500 দুধটা নিয়েছি ওটা কিন্তু ওর সঙ্গে আমি জল অ্যাড করার ফলে ওটা পুরো 1 লিটার হয়ে গেছে। আমি দুধের পরিমাণটা তখন আমি ভুল বলেছিলাম, তো এটা আমার পুরো 1 লিটার মাপে, যেহেতু আমি এখানে 500 পরিমাণ লাচ্চা নিয়েছি। তো এটা ফুটতে শুরু করলে আমি লাচ্চাটা দিয়ে দেখাচ্ছি তোমাদের, তো ততক্ষণ এটা ফুটুক। তো দেখো দুধটা কিন্তু আমার 5 মিনিট ফুটতে শুরু করে দিয়েছে, অলরেডি 5 মিনিট ফোটা আরম্ভ হয়ে গেছে। তো তোমরা যদি এই দুধটাকে একটু পাউডার দুধ দিয়েও এর সঙ্গে মিক্সড করা যায়, 2 রকম দুধ দিয়ে যদি এই লাচ্চাটা বানানো যায় কিন্তু খুব টেস্ট হয়। তো তোমরা চাইলে যে কোনো একটা দুধ দিয়েও লাচ্চা বানাতে পারো। তো চলো এবারে আমি লাচ্চাগুলো অ্যাড করবো। দেখো এখানে আমার পরিমাণটা কিন্তু 500 গ্রাম লাচ্চাটা, এটাকে কিন্তু বেশিক্ষণ ফুটতে দেবো না, এই গরমের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নেব, নালে কিন্তু একদম জমাট বেঁধে যাবে, খেতে ভালো লাগবে না, ভদভদে ভাব এসে যাবে। দেখো আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে বলতে কি একদম অন অফ করেই দিয়েছি। তো এটাকে চলে এবার নামিয়ে নেব, ঘেঁটে দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, একদম 2 মিনিটের মধ্যে দুধ ফুটতেই এটা দিয়ে দিলেই কিন্তু অতি সহজেই লাচ্চাটা বানানো যায়। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক লাইক শেয়ার, আর পুরো ভিডিওটা দেখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন কোনো নতুন রেসিপি নিয়ে আসবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্ত, থ্যাংক ইউ।